যেভাবে তাণ্ডব চালাচ্ছে, বাংলায় কোনো শাসন থাকবে না, কোনো মানুষ থাকতে চাইছেন না। ইভেন জনপ্রতিনিধিরা কাল আগামী দিন থাকবেন কি থাকবেন না, সেও একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। কেন্দ্র সরকার কাছে আমাদের আবেদন আছে, ইমিডিয়েট পশ্চিমবাংলায় আইনে শাসন ফেরাবার জন্যে যা ব্যবস্থা নেওয়ার আছে নেওয়া উচিত, নাহলে বাংলা থেকে 70% মানুষের যে 66% যে মানুষ আছেন সে মানুষ আর বাংলায় থাকতে পারবে না। বিজেপি সাংসদ অর্জুন সিং তখন তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি সাংসদ অর্জুন সিং এর। বাইরের লোক এসে করেছে তো, আজকে যার বাড়িতে হয়েছে সে চিনতে পারলো না, অন্তর্কলহ কি করে বলছেন? তাছাড়া কি বলুন আমাকে, রাজনৈতিক দিকটা দেখান আপনি, অন্তর্কলহ কি করে বলুন? অন্তর্কলহ ছাড়া কিচ্ছু না, এটা অন্তর্কলহ হলো? কারো বাড়িতে এসে গুলি মারবে অন্তর্কলহ দেখলো না? সে দেখলো না আমার কি করে জানলেন? না না আমার পাড়ার লোক করলো, কেউ দেখলো না? আপনার পাড়ার লোক করেছে না বাইরে থেকে লোক এসে? বাইরে তাদের বলুক, বাইরে থেকে এসে আমরা তার ভুক্তভোগী হব কেন? ভুক্তভোগী আপনি পাশে ছিলেন, একবারও বেরোলেন না কেন? 100 বার আমি পাশে ছিলাম, আমরা বেরিয়েছি, বেরোলেন না কেন? আমরা জানাইনি আমাদের, আপনাদেরকে রাত্রিবেলা জানাবে 11:30 সময় আমরা বেরোতে চাই, লোকরা বেরোচ্ছে না কেন? বেরোয়নি আমাদের এটা বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন আলে। বরুণ, রীতিমতো বচসা সাংসদ অর্জুন সিং এর সঙ্গে এই ব্যক্তি, ঠিক কি ঘটেছে? ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীর বাড়িতে কালকের গত রাত্রে গুলি চলে, তার বাড়ি লক্ষ্য করে তার জানলা ভাঙা হয়, তার ঘরের মধ্যে অন্তত 3 রাউন্ড গুলি চলে, বাইরেও বেশ কয়েক রাউন্ড গুলি চলে। এই সেই দেখতেই অর্জুন সিং এসেছিলেন, সেই ইউনিয়ন নেতা যে লাল প্রসাদ বাবু তার বাড়িতে এসেছিলেন। আসার পরেই তিনি যখন সেখানে দেখে বাইরে বেরিয়ে আসেন, সেই সময় ওই এলাকারই তৃণমূল কিছু তৃণমূল নেতা দু একজন ছিলেন, তারা আসেন, এসে তারা বলতে শুরু করেন যে এটা অন্তর্ঘাত এবং তৃণমূল বিজেপি বিজেপির মধ্যেই ঝামেলা হচ্ছে, সেই ঝামেলার জেরেই এই গুলি চলেছে। এর সঙ্গে শুধু শুধু আমাদের যে এলাকা শান্ত এলাকা, এই এলাকাকে কেন অশান্ত করা হবে, এই নিয়ে তিনি প্রথম থেকে বলতে শুরু করেন। বেশ কিছুক্ষণ ধরে তর্ক বিতর্কর পর এরপরে কিন্তু মেজাজ হারান অর্জুন সিং, তিনিও বলতে শুরু করেন এটা কি অন্তর্ঘাত, আপনি দেখছেন এটা অন্তর্ঘাত, নিজের বাড়িতে নিজে কেউ গুলি চালায়, হ্যাঁ আপনারা কি করে বলছেন এটা অন্তর্ঘাত? বাইরে থেকে দুষ্কৃতীরা আসছে, বারবার করে এলাকার লোক বলছে যে এখানে বাইক নিয়ে আসা হয়েছে, এলাকার লোক কি বাইক নিয়ে এসে গুলি চালাবে? এইভাবেই একটা কলহ তৈরি হয় সেই সময়। তারপর তার যে সিকিউরিটি যা বডিগার্ড যারা অর্জুন সিং এর যারা ছিলেন, তারা অর্জুনবাবুকে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দেন, সেখান দিয়ে তিনি বেরিয়ে যান। বলুন, যার বাড়িতে হামলা হয়েছে তাদের তরফ থেকে কি কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে? একদম, তাদের তরফ থেকে তারা একদম সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগ করেছে। তারা বলেছে যে আমি বিজেপি কর্মী, বহু দিন ধরেই আমি বিজেপি করি, একটা সময় আমি অর্জুন সিং এর সঙ্গে তৃণমূল করতাম, সেই সময়ও আমার বাড়িতে ঝামেলা হয়েছে, হামলা হয়েছে। পরবর্তীকালে আমি যখন অর্জুন সিং যখন তৃণমূলে বিজেপিতে আসেন, সেই সময় আমি এসে বিজেপিতে যোগ দিই এবং অর্জুন সিং এর সঙ্গেই আমি বরাবরই রয়েছি। সেই বাড়িতে এসেই এই করে হামলা, ভাটপাড়া পরপর এই হামলার ঘটনা আমরা যদি দেখি। বোঝা যাচ্ছে বলুন। ধন্যবাদ বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। কালকে রাত্রি, কাল পরশু রাত্রিকে শুরু হয়েছে, কালকে রাত্রিবেলা আমাদের পার্টির শীর্ষ উচ্চস্তরীয় নেতা, আমাদের জেলার নেতা লালবাবু বাড়িতে হামলা হয়েছে, রামবাবু ডাক্তার একটা নার্সিংহোমে কালকে লুট হয়েছে, রামবাবু তার ছেলে আমাদের সমর্থক তার বাড়ি লুট হয়েছে। আর যেভাবে তাণ্ডব চালাচ্ছে, বাংলায় কোনো শাসন থাকবে না, কোনো মানুষ থাকতে চাইছেন না, ইভেন জনপ্রতিনিধিরা কাল আগামী দিন থাকবেন কি থাকবেন না, সেও একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। কেন্দ্র সরকার কাছে আমাদের আবেদন আছে, ইমিডিয়েট পশ্চিমবাংলায় আইনে শাসন ফেরাবার জন্যে যা ব্যবস্থা নেওয়ার আছে নেওয়া উচিত, নাহলে বাংলা থেকে
70% মানুষের যে 66% যে মানুষ আছেন সে মানুষ আর বাংলায় থাকতে পারে।